আজকের ব্লগে উদ্ধার করা একটা টিয়া পাখি আসছে আমার খামারে। সাধারণত আমি পাখি পালি সবাই জানে আমার এলাকার মধ্যে। তো আমার এক বড় ভাইয়ের বারান্দায় দুই দিন আগে বন্য টিয়া একটা আসছিল, ওটা একটু ইঞ্জুরি হয়ে গেছে, তো আমার কাছে নিয়ে আসছে, তো আমার কাছে আলোর মধ্যে নিয়ে আসছে। তো আমি মূলত এটাকে ট্রিটমেন্ট করব এবং প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য যত রকম কাজ করতে হয় করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা হবে এই নিয়ে। তো চলুন দেখি যে আজকের ব্লগে কী কী আছে। উদ্ধার করা টিয়া পাখিটা দেখানোর আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে পাখি লালন পালন করা এবং পাখির মধ্যে দুইটা জাত আছে, সেটা হচ্ছে যে একটা কেজ বার্ড, একটা ওয়াইল্ড বার্ড। একটা খাঁচার মধ্যে লালন পালন করা হয় আর একটা বন্য প্রাণী মানে বন্য পাখি। তো কেজ বার্ডকে আপনি খাঁচার মধ্যে লালন পালন করতে পারবেন এবং ওইখানেই ডিম বাচ্চা করতে পারবে, আজীবন করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু আপনি বন্য পাখিকে কখনোই কেজের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবেন না, আপনি শত বছরও রাখলেও ওরা ডিম বাচ্চা করবে না। আপনি যদি মেল ফিমেল কনফার্মও রাখেন ওরা ডিম বাচ্চা করবে না, কারণ হচ্ছে যে ওই পাখিগুলো ওয়াইল্ড বার্ড, ওগুলো বনেই ডিম বাচ্চা করে, কেজের মধ্যে কখনোই করবে না। কেজের মধ্যে যেই পাখিগুলো ডিম বাচ্চা করে সেগুলো হচ্ছে যে জাওয়া পাখি, বাজরিগার পাখি, তারপরে অন্যান্য যেই পাখিগুলো আছে প্যারট জাতীয়, কনুর পাখি, কোকাটাল পাখি, এইসব জাতীয় পাখিগুলো হচ্ছে যে কেজ বার্ড। আর বন্য পাখির মধ্যে টিয়া পাখি পরে, ময়না পাখি পরে, তারপরে শালিক পাখি এবং আমাদের দেশীয় যত রকম পাখি আছে সবগুলো বন্য প্রাণীর মধ্যে পরে। আমি মূলত কেজ বার্ড লালন পালন করি আল্লাহর রহমতে। তো আমার খামারে কখনোই আমি বন্য পাখি আনি নাই, এখন এটা সমস্যায় পড়ছে সেজন্য নিয়ে আসছি। এটাকে ট্রিটমেন্ট করার পর আমি বনে ছেড়ে দিব, নয়তোবা যেখানে ওরা প্রাকৃতিকভাবে লালন পালন হবে ওইখানে ছেড়ে দিব ইনশাল্লাহ। তো যে পাখিটা উদ্ধার হয়েছে আমি এখন দেখাই আপনাদেরকে, ওইটা সামান্য ইঞ্জুরি আছে, আমি ট্রিটমেন্ট করতেছি অলরেডি, গত পরশু দিন আমার কাছে আসছে। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কেজ বার্ড এবং বন্য প্রাণীগুলা, বন্য পাখিগুলা কীভাবে সেভ করতে হবে, তো বন্য প্রাণীগুলা আমরা লালন পালন করা থেকে বিরত থাকবো সেই জন্য। এই যে এই হচ্ছে সেই টিয়া পাখিটা, মূলত আমি কখনোই এইসব পাখি আমার খামারের মধ্যে আনি নাই, তো বড় ভাইটা আল্লাহর রহমতে দিয়ে গেছে। তো দেখা যাক, এটা ট্রিটমেন্ট চলতেছে অলরেডি, এটা ডানা কাটা, যারা লালন পালন করতে হয়তো বা ছুটে গেছে, এখন ওনাদের বারান্দায় চলে আসছে রাতের বেলা। তো আমার কাছে নিয়ে আসছিলো, আমি রেখে দিছি, এটা ভাবছি এবং চিন্তাভাবনা করছি যে এটাকে ঠিক করার পর আমি রিলিজ করে দিব। আর এটা ডানাগুলা খুবই তাড়াতাড়ি উঠে যাবে আমি ট্রিটমেন্ট করার সাথে সাথে। এইসব পাখিগুলো লালন পালন করা খুবই অন্যায়, দেখুন এটা কিন্তু বড় সাইজের, কিন্তু ডানাগুলো কেটে দিছে। এখন যদি এটাকে ছেড়ে দিই কাকে খেয়ে ফেলবে, সেজন্য আমি ভালো মতো ট্রিটমেন্ট করে এবং এগুলার ডানাগুলো গজানোর পর আমি একে ছেড়ে দিব প্রাকৃতিক পরিবেশে। এটা যে বন্য পাখি আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, এই যে দেখুন ও বাইট করার জন্য চেষ্টা করতেছে। এগুলাকে ধরা হয় যে মানুষের চাহিদা অনুযায়ী, তো টিয়া পাখিগুলোকে এবং বন্য প্রাণীগুলোকে ধরা হয় যে মানুষের চাহিদা অনুযায়ী। মানুষ যদি না নেয় তো আমি একটাই মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে বন্য পাখি এবং বন্য প্রাণীর লালন পালন করা থেকে বিরত থাকুন, তাহলে এগুলো বনে থেকে ধরে এনে বিক্রি করার সাহসও পাবে না, বিক্রি না হলে যারা এগুলো ধরে তারাও ধরবে না। সেজন্য আমি এটাকে এখনও রিলিজ করে দিতে পারি করতেছি না, কারণ হচ্ছে যে এখন কাকে খেয়ে ফেলবে সেজন্য এটা ভালো মতো উঠতে পারে না, আর এটা একটু উইক, সেজন্য খুব ভালো মতো ট্রিটমেন্ট করার পর যদি পশমগুলো উঠে যায়, মানে ডানার যে পশমগুলো আছে ওগুলো উঠে যায়, তাহলে এটাকে আমি রিলিজ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, মানুষের শখ জাগতে পারে যে টিয়া পাখি লালন পালন করা, তো এগুলো লালন পালন করে লাভও হবে না আপনাদের, কারণ হচ্ছে যে এগুলো ডিম বাচ্চা করতে পারবে না কেজের মধ্যে। আপনি যদি লালন পালন করতে হয় তাহলে বাজরিগার পাখি আছে, জাওয়া পাখি আছে, অন্যান্য কনুর পাখি আছে, প্যারট জাতীয় রিংনেক টিয়া আছে, ওগুলো আল্লাহর রহমতে কেজের মধ্যে ডিম বাচ্চা করে এবং ওদের যখন সিজন হবে তখনই ডিম বাচ্চা করবে। আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি শুধু খাবার দাবার দিতে পারবেন। আর এগুলাকে আপনি সারা জীবন যদি রাখেন তাহলে কোনো কাজ হবে না, ডিম পাড়া তো দূরের কথা, আপনি দোষী হয়ে যাবেন। এগুলাকে লালন পালন করা বাংলাদেশি আইনে নিষেধ আছে। আমি আশা করতেছি আল্লাহর রহমতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিব আমি। কেজ বার্ড যদি লালন পালন করেন তাহলে এত সুন্দর সুন্দর সিলভার কালার জাওয়া পাখির বাচ্চা দেখতে পারবেন। আর আমার এখানে দেখতে পারবেন যে আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন আমি কিন্তু সবগুলাকে কলোনি সিস্টেম করে লালন পালন করি। কলোনি সিস্টেম করে লালন পালন করা আরেকটা মজা, পাখির কলোনির মধ্যে ওরা ডিম বাচ্চা করবে, যখন ইচ্ছা তখন করতে পারবে, আর খাবার দাবার কম লাগে, আর হচ্ছে যে ওদের রোগবালাই কম হয়, কারণ হচ্ছে যে ওরা সার্ভাইভ করতে পারে, সেজন্য উড়াউড়ি করতে পারে। পাখি যত আল্লাহর মতো উড়াউড়ি করতে পারবে তত সুস্থ থাকবে। দেখুন এটা উড়ার জন্য চেষ্টা করতেছে, এটা হচ্ছে সিলভার জাওয়া পাখির বাচ্চা, এটা ঠোঁটটা এখনও কালো, মাত্র এক মাস হয়েছে, যারা দেখেন নাই দেখে নিন, অনেক সুন্দর ফিঞ্চ রঙের জাওয়া পাখির বাচ্চা। আমি আপনাদেরকে দেখাইতে পারি না সচরাচর, আজকে দেখাইতে পারছি।
তো এখন চলে আসছি আমি আমার মুরগিগুলোর কাছে, শৌখিন মুরগিগুলা, তিতির মুরগি এবং টাইগার মুরগি আর অন্যান্য যে ফ্যান্সি মুরগিগুলো আছে ওগুলা সবগুলো বাচ্চা এখানেই আছে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর, এখানে গোল্ডেন স্যাফ্রাইড, তারপরে ব্রাহামা, তারপরে টাইগার মুরগি, সিলভার স্যাফ্রাইড, এগুলো সবগুলোর বাচ্চাই বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এখান থেকে ফ্যান্সি মুরগির বাচ্চা কোনগুলা সেটা বলি আপনাদেরকে। এখানে ছোট ছোট যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে ফ্যান্সি মুরগির বাচ্চা। আর সিলভার রঙের কিছু মুরগি বাচ্চা আছে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এটা হচ্ছে সিলভার রঙের মুরগি বাচ্চা কতটা সুন্দর। আর এখান থেকে টাইগার মুরগি বাচ্চাগুলো আজকে চলে যাবে আমার এক বড় ভাইয়ের কাছে এইখানে এলাকার মধ্যে, যা কালার মতো কত সুন্দর করে বড় হয়ে গেছে এগুলা, লম্বা লম্বা যেগুলো ঠোঁট দেখা যাচ্ছে এবং লম্বা লম্বা মুরগি বাচ্চাগুলো ওগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা। তো টাইগার মুরগি বাচ্চা কত পিস আছে সেটা গুনতে হবে, দুই বেসের আছে, একটা হচ্ছে যে 10 তারিখে ফুটছে আর একটা ফুটছে যে 5 তারিখে। বোর্ডিং শেষ করে নতুন ঠিকানা পাঠিয়ে দিব। আর এইখানে আর কিছু ব্রাহামার বাচ্চাও আছে অল্প কিছু, গোল্ডেন স্যাফ্রাইডের বাচ্চা, সিলভার স্যাফ্রাইডের বাচ্চা, শেরওয়ানের বাচ্চা সবগুলোই আছে। আর অন্যান্য যেগুলো আছে মুরগি, ফ্যান্সি মুরগি, ওগুলোর বাচ্চা এখনও ফুটে নাই, ইনশাল্লাহ ওগুলোর জন্য আমি সিস্টেম করতেছি, হয়তো বা লাইটের কারণে হয়তো বা অন্ধকারে ডিমগুলো যে পারতেছে ওগুলো 20 ডিম হচ্ছে না, তো দেখা যাক আল্লাহ তাআলা কী করে না করে। তো আমি টাইগার মুরগির বাচ্চাগুলো ধরে ফেলি। তো এই যে আমি টাইগার মুরগির বাচ্চাগুলো ধরে ফেলছি, এখানে আছে টোটাল আল্লাহর রহমতে 20 পিসের মতো, এগুলা সবগুলো চলে যাবে। তো এভাবে বড় সাইজ করে আমি নতুন ঠিকানা পাঠাই দিই এবং আমার আশেপাশে পাঠাই দিই। আল্লাহর রহমতে টাইগার মুরগি বাচ্চাগুলো ডেলিভারি দিতে হয় না, আমার এখানে চাহিদা অনেক বেশি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর, এখানে কিছু লাল কালার হবে, কিছু কালো কালার হবে আর কিছু ওয়াইফাই কালার হবে যেগুলো ফুটফুটে রঙের। দেখুন এই কর্নারে যেটা আছে সেটা হচ্ছে ফুটফুটে রঙের মাশাআল্লাহ। তো এদেরকে আমি 1 মাস পর্যন্ত কী খাবারটা দিয়ে থাকি, ছোট ছোট যে ফিডটা আছে ওইটা দিয়ে থাকি, এগুলো দিলে ওদের জন্য ভালো হয় এবং খাবার দাবারটা বেশি খাইতে পারে। আর ওদেরকে বড় হওয়া পর্যন্ত কিছু মেডিসিন দিয়ে থাকি, যেমন রুচি বাড়ার জন্য এবং খাবার দাবার জন্য ভালো মতো খাইতে পারে আর ওদের জন্য ঠান্ডা না লাগে সেইটাও দেখতে হয়। ঠান্ডা যদি একবার লেগে যায় ওই বাচ্চাটা বাঁচানো কষ্টকর হয়ে পড়ে, সেজন্য আল্লাহর রহমতে দেখুন এইখানে আছে যে, তো এখানে খাবার পাত্র দেওয়া আছে আর এখানে প্লাস্টিকের নেট দেওয়া আছে। সপ্তাহে 2 থেকে 3 বার আমি ওদেরকে যেখানে রাখি ওই জায়গাটা পরিষ্কার করি, আজকে করে ফেলবো বাচ্চাগুলো সবগুলো বের করে, তারপর পরিষ্কার করার পর আবার এখানে ছাড়ি ইনশাল্লাহ। তারপরে খুব সুন্দরভাবে ভালোভাবে ঘুমায়, লাইটের নিচে যখন ওরা ঘুমায় অনেক সুন্দর লাগে, একবারে পুরো মাথা ছড়াই ছিটাই দিয়ে ঘুম যায়। তো যারা মুরগি বাচ্চা বোর্ডিং করেন তারা অবশ্যই অবশ্যই জানেন যে কীরকম করে ঘুম যায় আল্লাহর রহমতে। এখন থেকে ফ্যান্সি মুরগির বাচ্চা বেশি ফুটবে, কারণ হচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলো চলে যাবে নতুন ঠিকানায়। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে জেনেছি, আল্লাহ হাফেজ।